পবিত্র কোরআন এবং সহিহ হাদিস কে শর্তহীনভাবে যারা মেনে নেন তাদের নাম কি? আহলুল হাদিস। যে আন্দোলন দুনিয়ার মানুষকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে জমায়েত করার জন্য সাহাবা যুগ থেকে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিম্মান খালাকনা উম্মাতু ইয়াহদূনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সাতক্ষীরা জেলা কর্তৃক সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মোহতারাম সভাপতি, মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত, মাসিক আত তাহরিকের সম্পাদক মণ্ডলীর সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আন্দোলন যুবসংঘের দায়িত্বশীল বৃন্দ, সমবেত সুধীবৃন্দ, সময় খুবই সংক্ষেপ, সেই কারণে বক্তব্য দীর্ঘায়িত নয়, সংক্ষেপে দুটি বিষয়ের সংজ্ঞা দেব। আহলে হাদিস কে এবং আহলে হাদিস আন্দোলন কে? মানু আহলুল হাদিস ও হারাকাতু আহলুল হাদিস মাহিয়া। আমরা আহলে হাদিস আন্দোলন করি। আহল শব্দের অর্থ হচ্ছে অনুসারী, আর হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী। এই বাণীটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আর আহলে হাদিস কে? এই প্রশ্নের জবাবে আমরা বলবো যেটা আমির জামাতের বইয়ের মধ্যে উল্লেখ আছে, কি ওখানের বইয়ের শেষের দিকে পাবেন, الذين يتبعون الكتاب والسنة الصحيحة في جميع نواحي الحياة من غير اشتراط। একটা বাক্যের মধ্যে সুন্দর সংজ্ঞাটা চলে আসছে, যারা তাদের সমস্ত জীবনে, সার্বিক জীবনে কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস কে শর্তহীনভাবে যারা মেনে নেন তাদের নাম কি? আহলুল হাদিস। এবার আসেন যে আহলে হাদিস আন্দোলনটা কি, যে আন্দোলন আমরা করছি আন্দোলনটার অর্থ কী? এই আন্দোলনের সঙ্গে হচ্ছে হাদি হারাকাতুন ইসলামিয়াতুন খালিসাতুন মিন জামানি সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম ইলা ইয়াউমিনা হাদা আল্লাতী তাদুন নাসা ইলাল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাতি সহিহা। এখানে সুন্দরভাবে সংজ্ঞাটা দেওয়া আছে। এটা এমন একটি আন্দোলন যে আন্দোলন সাহাবা যুগ থেকে চলে আসছে, যে আন্দোলন দুনিয়ার মানুষকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে জমায়েত করার জন্য সাহাবা যুগ থেকে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন। এই দুটি বিষয় যদি আমরা জানি তাহলে আমার মনে হয় আহলে হাদিস নিয়ে কোনো বিতর্কের কোনো প্রশ্ন থাকে না। আমরা প্রত্যেকে তো জান্নাতে যেতে চাই, তাই না? জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে। এর বিকল্প কিছু করা যাবে? যদি আমরা করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের মধ্যে আমার কোনো নির্দেশনা নেই, যেই কাজটা, যে আমলটা করতে আমি নবী বলি নাই, এটা বাতিল। তাহলে এদেশের মুসলমানরা যে সংগঠন করেন, যে সংগঠন করেন যে যে তরিকার অনুসারে, যে মাজহাবের অনুসারী, প্রত্যেকে কিন্তু জান্নাতে যেতে চান, প্রত্যেকে তার অবস্থান থেকে জান্নাতের দিকে ডাকেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যারা জান্নাতের দিকে ডাকছি আমাদের জান্নাতের মানহাজটা, তরিকাটা ঠিক নেই। এক একজন এক এক পথে মানুষকে জান্নাতের দিকে ডাকছেন, যে পথগুলো সঠিক নয়, বিভ্রান্তিকর পথ। একমাত্র সিরাতে মুস্তাকিম হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে পথ, যে পথের আলোচনা আপনারা আগে শুনলেন। এই আহ্বানই কিন্তু আহলে হাদিস আন্দোলন দিচ্ছে। আমাদের দাওয়াত কি? আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি। আহলে হাদিস একটি মধ্যপন্থী জামাত, এরা চরমপন্থীও নয়, এরা শৈথিল্যবাদীও নয়। কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে যা পাই সেটাই আমরা মানি। আহলে হাদিসের রাজনীতি, অনেকে বলেন যে আহলে হাদিসের রাজনীতি নাই, এরা রাজনৈতিক কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। আহলে হাদিসের যে রাজনীতি আছে, যারা খুব ডিপলি চিন্তা করেন একমাত্র তারাই বুঝতে পারেন যে আহলে হাদিসের রাজনীতি হচ্ছে একমাত্র খাঁটি রাজনীতি। আমরা লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে শেষ বাক্যটা দেখবেন, সেখানে কী আছে? আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন,
আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। এই সমাজটাকে আমরা গড়ে তুলতে চাই কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। কোনো ব্যক্তির অন্ধ অনুসরণের ভিত্তিতে নয়, কোনো ভ্রান্ত তরিকার কোনো থিওরির দিকে নয়, কোনো ভ্রান্ত মাজহাবের দিকে নয়, আমরা বলছি আসুন সবাই ঐক্যবদ্ধ হই একটা জায়গায়, যেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের কাছে মাথা নত করি। তাহলে আমাদের মধ্যে কোনো দলাদলি থাকবে না। দুর্ভাগ্য, যারা বিভিন্ন তরিকার অনুসারী, বিভিন্ন মাজহাবের যারা অনুসারী, তারা তো আমাদের মুসলিম ভাই, তাদের তো উদার হওয়া উচিত। আহলে হাদিসদের উপরে এত বিদ্বেষ কেন, এত রাগ কেন? হতে পারে আহলে হাদিস ব্যক্তির উপরে যদি কারো রাগ থাকে, তাহলে হাদিস মসজিদের উপরে হামলা করতে হবে? আহলে হাদিস মসজিদের উপরে হামলা করে যারা, তারা কেমন মুসলমান, এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো। কোনো মুসলমান কোনো দিনও আল্লাহর ঘরের উপরে আক্রমণ করতে পারে না, কিন্তু এই নজির এদেশের এক শ্রেণীর বিভ্রান্ত আকিদার অনুসারী মুসলমান এই নজির স্থাপন করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তারা আহলে হাদিস আকিদা আমলের সাথে পারছে না, দলিলের সাথে পারছে না, না পেরে তারা আহলে হাদিস মসজিদগুলোর হামলা করা শুরু করেছে। আমরা উদারভাবে আহ্বান জানাই সম্মানিত মুসলিম ভাইয়েরা, আসুন আমরা সবাই সহনশীল হওয়ার চেষ্টা করি। এক কাতারে আমরা এক জায়গায় দাঁড়াই, আমাদের মধ্যে বিভেদ থাকবে না, দ্বন্দ্ব থাকবে না। যদি আমরা ঐক্যের কথা বলি, ঐক্যের যে মানদণ্ড আছে, হাবলুল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেছেন, অর্থাৎ আল্লাহর বিধানের কাছে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর বিধানে যেটা আছে সেটা মেনে নেবেন, যেটা নাই সেটা ছাড়বেন। এই নীতিতে যদি ঐক্যবদ্ধ হওয়া যায়, তাহলে পৃথিবীর সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হতে পারবে ইনশাআল্লাহ। আর যদি আমরা আমাদের নিজস্ব অবস্থান ঠিক রেখে, বিচার মানে তালগা সামা, আমার ঐক্য চাই কিন্তু আমি আমার তরিকা ছাড়তে রাজি না, আমি বিদাত ছাড়তে রাজি না, আমি শিরকি আকীদা ছাড়তে রাজি না, এই সমস্ত উদ্ভট স্লোগান দিয়ে কোনো লাভ হবে না। ঐক্য হওয়ার আগে আমাদেরকে মানদণ্ড ঠিক করে নিতে হবে। ঐক্যের মানদণ্ড একটাই, সেটাই হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণ। এই আহ্বান বিগত যুগে তার ইমাম দিয়েছিলেন, আইনে মুস্তাহিদিন দিয়েছিলেন, আহলে হাদিস আন্দোলনেরও এই একটি আহ্বান। আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের সার্বিক জীবনটা গড়ে তুলি। তাআলা নামনা, আসুন আমরা আমাদের জীবনটা গড়ে তুলি ইলা যাইল কিতাব ও সুন্নতি সহিহা, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করার সময় নেই, আমিনী জামাত উপস্থিত আছেন, তার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তার আগে আপনারা জানেন এখানে হাদিস ফাউন্ডেশন বুক স্টল আছে। বিশেষ করে একটি বইয়ের কথা বলবো, যে আপনারা জানেন আমিনী জামাতের আব্বার ইতিহাস অনেকে জানেন না, অনেকে জানেন। আমিনী জামাতের আব্বা মাওলানা আহমদ আলী সম্পর্কে এর আগে আলোচনা ডক্টর সাকিব বলেছেন। আমিনী জামাতের পিতার জীবনী সম্পর্কে একটা বই আছে, সাহিত্যিক মাওলানা আহমদ আলী। সাতক্ষীরার মানুষের প্রত্যেকের কাছে এই বইটা থাকা উচিত কিনা বলেন? উচিত, যদি উচিত মনে করেন তাহলে নিয়ে যাবেন। তারপর সম্প্রতি প্রকাশিত আল্লাহকে দর্শন নিয়ে আমিনী জামাতের একটা বই আছে, এটাও নিয়ে যাবেন। কারণ আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকিদে আমরা ডুবে আছি, আকিদে আমাদের সাফ করা উচিত। সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।